ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে সাগর ভাই, আপনি জানতে চেয়েছেন একটা মেয়েকে দেখার সময় আপনি তাকে টাকা পয়সা দিতে পারবেন কি না। তো এখানে আমি যতটুকু আপনার কথা বা প্রশ্নে আমি বুঝলাম যে বিয়ে করার উদ্দেশ্যে কোনো মেয়েকে বিয়ে হওয়ার আগে তাকে দেখার সময় কিছু টাকা পয়সা দিতে পারা যায় কি না, এটাই আপনার হয়তো মূল উদ্দেশ্য জিজ্ঞাসা করার। কারণ এমনি শুধু মেয়েকে মেয়েদেরকে দেখা তো জায়েজ নয়। তো যাই হোক, আপনার যেটা উদ্দেশ্য আশা করি যে বিয়ে করার উদ্দেশ্যে মেয়েদেরকে টাকা পয়সা দেওয়া, তো শুধু ভাই বলবো যে আপনাকে যে যখন জানা হবে আপনার মেয়ের ফ্যামিলি সম্পর্কে, তার সম্পর্কে আগে জানবেন, আপনার সম্পর্কে তারা জানবে, তারপর যখন একটা বিয়ে হবে এবং মোটামুটিভাবে মিলে যাবে, বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি, এমন সময় যখন দেখতে যাবেন তো বিয়ের আগে বিয়ে দেখার সময়তে ওই দেখার সময়তে মেয়েদেরকে কিছু দেওয়া, এটা আমরা গিফট বলতে পারি, আরবিতে হাদিয়া বলতে পারি, এটা দেওয়া জায়েজ আছে, অসুবিধা না। আলিম ওলামারা এটা জায়েজ রেখেছেন, এমনকি গিফট তো সবকে দেওয়া যায়। তো যেহেতু আপনি তাকে বিয়ে করবেন, আপনার উদ্দেশ্য বিয়ে করবেন, নিয়ত আছে, এটা এই জন্য দিল আলিম ওলামাদের সবার মতে জায়েজ আছে। জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।